লাঞ্ছিত হলাম তিনজন পুরুষের কাছে। সে রাতে নিজেকে ধিক্কার দিয়েছিলাম। মুখ থুবড়ে ওই নির্জন অন্ধকার মাঠে চুপচাপ পড়েছিলাম। আপনার ছেলে আপনার সঙ্গে ছিল না? আমি আমি বুঝতে পেরেছিলাম যে লোকগুলো আমাকে লক্ষ্য করছে, আমার পিছু ধাওয়া করেছে। আমি বুঝতে পেরেছিলাম যে ওরা আমাকে ছাড়বে না, আমার ছেলেকে ওরা মেরে ফেলবে। তাই নিজে বুকে পাথর চেপে সেদিন রাতে জ্ঞান ফিরে এসে দেখি হাজার হাজার মৃত মানুষের মধ্যে শুয়ে আছি। আপনি আপনার আর ছেলের খোঁজ করেননি? মায়ের প্রাণ তা না করে কখনো থাকতে পারে? তারপর কি হলো? তারপর কত সময় গঙ্গা যমুনা ভেসে গিয়ে বরিশালের সেই ছোট্ট সংসারের গৃহিণী, এক সন্তানের মা, কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এখানে এসে উপস্থিত হল। সেই একা নিঃস্ব সুনয়নী সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এল না, সে চলে অনেক রাত হল, তোমরা এবার এসো। সে কোথায় গেল ফিরে এল না, সে যেতে যেতে চেয়ে গেল।
কি গো, তোমার কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু নয়। তা না না যখন এরকম ঘুম মেরে তুমি বসে আছো কেন? দেখ, সবসময় বক বক করতে কি ভালো লাগে। তাহলে তুই বেড়াতে এসে মৌনী বাবা হয়ে বসে থাকবি? আসলে শ্যামলদা, আপনার বন্ধু আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে। ও তাই? আর আশ্রমে গেছিল বেড়াতে, অনেকক্ষণ বেড়াচ্ছিল, আর মার সঙ্গেও দেখা হয়েছে। আচ্ছা, মা যে বলছিলেন ওনার ছেলের সম্বন্ধে, আচ্ছা মা কি কখনো ওনার ছেলেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেননি? না না, তা কেন, উনি তো বললেন উনি ওনার ছেলেকে অনেক খুঁজেছিলেন। আসলে আসলে ওই উদ্বাস্তু শিবিরে উনি ওনার ছেলেকে রেখে এসেছিলেন, পরে সেখানে গিয়ে আর কিছুতেই ছেলেকে খুঁজে পাননি। তারপরে খুঁজেনি ওনার ছেলেকে? কোথায় খুঁজবেন, তখন চারিদিকে যে একটা ছিন্নমূল মানুষের ভিড়, আর সেই ভিড়েতে। না না, তখন নয়, তখন নয়, তার উপরে। অনেক সময় হারানো জিনিস তো খুঁজে পাওয়া যায়, সব কিছু তো চিরদিনের মতো হারিয়ে যায় না। ওনার জীবনে হয়তো এমন সৌভাগ্য হয়নি, কিন্তু কিন্তু সেই ছেলে তো বেঁচে থাকতেও পারে। হ্যাঁ নিশ্চয়ই, জোর দিয়ে কিছু বলা যায় না। মানে তখন তখন যেমন একটা অস্থির একটা সময় চলছিল, কিন্তু কোনো সহৃদয় মানুষ কি তখন ছিল না? এক সময় বাচ্চা ওই ছেলেটার ঘুম ভেঙেছে, খিদে পেয়েছে, আশেপাশে মাকে খুঁজেছে, সে খিদের জেলায় চিৎকার করে কেঁদে উঠেছে। তখন তখন শান্তি শান্তি, টেক ইট ইজি, কি হচ্ছে? সহৃদয় মানুষ কি তখন ছেলেটার কান্না শুনে তাকে বুকে চেপে দেয়নি? হ্যালো, হ্যাঁ কে মালা? কি রে দাদা, তুই এত রাতে ফোন করেছিস? এই জেঠিমাকে একটু ফোনটা দে তো। কেন, কি হয়েছে রে বল না। ও দে না, দে না, একটু দরকার আছে। মা তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে, ডাকবো? কেন বারবার মনে হচ্ছে আমার সুনামি দেবী অনেক দিনের পরিচিত, কপাল স্পর্শ করে যখন আশীর্বাদ করলেন তখন কেন কেঁপে উঠেছিল আমার বুকের ভেতরটা? আমার নাম শান্তি। আচ্ছা, সুনয়নী দেবীর ছেলের নামও তো শান্তি। আমার একটা আমার একটা 3 বছরের ছেলে ছিল, স্বামী খুব সাত করে নাম রেখেছিল, শান্তি শান্তি। জ্যাঠামশাই বলেছিলেন উদ্বাস্তুদের ক্যাম্প থেকে পেয়েছিলেন আমাকে, সুনয়নী দেবীও তো তার ছেলেকে নামও শান্তি, দুজনই উদ্বাস্তু শিবির, কিছুর মধ্যে তো বেঁচে থাকতেই হবে। সব মানুষ তা বোঝে না, না পাওয়া জিনিস হাত বাড়িয়ে পেতে চায়। কিন্তু মানুষ তো কিছু পেতে চাইবে, তা তো স্বাভাবিক। তুমিও চাও, তোমার কিছু চাওয়ার আছে? পেয়েছো তা? পেলে তা চাইব কেন? কি চাও তুমি যা তুমি পাওনি? সে কখন হ্যালো? হ্যাঁ মা শান্তি, আমি জেঠিমা বলছি রে। হ্যাঁ বলো, কিন্তু এত সকালে? হ্যাঁ আসলে মালা সকালে পিকনিকে গেল, তা ও বলছিল তুই নাকি কাল অনেক রাতে ফোন করেছিলি, তা তোরা সব ভালো আছিস তো বাবা? হ্যাঁ ভালো আছি, কিন্তু জেঠিমা তোমার কাছে কিছু কথা আমার জানবার ছিল। হ্যাঁ জরুরি কথা। আচ্ছা জেঠিমা, কোন উদ্বাস্তু থেকে তোমরা আমাকে কুড়িয়ে এনেছিলে? এত বছর বাদে তুই এসব কথা জানতে চাইছিস কেন বাবা? আসলে একটা একটা অঙ্ক আমাকে মেলাতে হবে। অঙ্ক? কি
কিসের অঙ্ক? আচ্ছা শান্তি, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন বাবা? কি হয়েছে রে? আমি আমি তোমাকে সব বলবো জেঠিমা, কিন্তু এই সময় আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করছি সব আমাকে বলো জেঠিমা। আসলে তোর জ্যাঠামশাই একসময় উদ্বাস্তু শিবিরের লোক গণনার কাজ পেয়েছিল, তিনি তোকে কোন এক উদ্বাস্তু শিবির থেকে নিয়ে আসেন। উদ্বাস্তু? কোন উদ্বাস্তু শিবির জেঠিমা? আমার নাম শান্তি হলো কি করে? আমরা রাখিনি রে বাবা। তোমরা রাখুনি তাহলে, আমার নাম শান্তি দিল কে? তুই একদিন আধো আধো গলায় তোর শান্তি নামটা বলেছিলি। আসলে শান্তি তো মেয়েদের নাম। তাই তোর জ্যাঠামশাই একদিন তোর নাম রাখলেন শান্তিরঞ্জন। আচ্ছা জেঠিমা, তোমরা কি আমাকে কারোর কাছ থেকে দত্তক নিয়েছিলে? সেসব প্রশ্নই ওঠে না। কোনো উদ্বাস্তু শিবিরের সামনে থেকে তোর জ্যাঠামশাই তোকে একদিন তুলে নিয়ে আসেন। আসলে তো আমাদের বিয়ের 5 বছরের মধ্যে তো কোনো সন্তান হয়নি, তাই তোর জ্যাঠামশাই একদিন তোকে আমার কোলে তুলে দিলেন মানুষ করবার জন্য। এত বছর পর তুই এসব কথা জানতে চাইছিস কেন বাবা? জেঠিমা জেঠিমা, অঙ্কটা প্রায় মিলে যাচ্ছে জেঠিমা। আচ্ছা জেঠিমা, একটু মনে করে বলতে পারবে? বলো না জেঠিমা, তোমরা তোমরা আমাকে কোন উদ্বাস্তু থেকে তুলে এনেছিলে? শান্তি বলো না জেঠিমা, প্লিজ একটু মনে করে বলো, প্লিজ জেঠিমা বলো। শান্তি তুই একটু শান্ত হ বাবা, আমি মনে করার চেষ্টা করছি। একটু মনে করো, মনে করার চেষ্টা করছি শান্তি। আমায় তুমি চিনলে কি করে মা? আমি যে তোর মা রে, আমি চিনতে পারবো না? নাম শান্তি, তারপরে ডাকটা ডাকটা
তারটা কি করে হলো মা? তোর বাবা যেদিনকে খুন হয়েছিল কোলে নিয়ে আমি গিয়েছিলাম বাধা দিতে, আমার কোল থেকে চিনিয়ে নিয়ে ফেলে দিয়েছিল। এখানে লেগে খুব গভীর ভাবে কেটে গেছিল বাবা, দেখ সব তো মিলিয়ে গেছে কিন্তু দাগটা মিলায়নি। তোমাকে মা বলে ডাকতে খুব ভালো লাগছিল, বুকের ভেতর থেকে উঠে আসছিল নামটা। কোনদিন তো কাউকে মা বলে ডাকিনি। দেখ এই জন্যই বলি পুত্র কিচ্ছু ফিরিয়ে নেয় না, সব ফিরিয়ে দেয়, সব ফিরিয়ে দেয়। আমার একটা হারানো পৃথিবীকে আজ আজ সমুদ্র ফিরিয়ে দিয়েছে। দেখতে দেখতে দশটা বছর কেটে গেল, এখনো যেন ঘটনাগুলো চোখে ভাসে। গত বছর এই দিনে মা চলে গেলেন, দূরে আশ্রমে থাকতেন, তবুও মনে মনে একটা বল ছিল এখন খুব একা লাগে। Not